যার জন্য আমি বাংলাদেশে আসি। সবার সঙ্গে সুজনের সঙ্গে পরিচয় পর্ব হওয়ার পরে মোটামুটি সুজনের কাছেই আছি, আর আমার কোনো ভাই নেই, সুজনকে আমি ভাই বানিয়েছি, তাই সুজনের জন্য যত কিছু করার দরকার সেটা আমি করব, ঠিক আছে? আর নতুন করে কি পরিচয় দেব, ঠিক আছে? আর এই দলের জন্য যদি কোনো মালিক বা কোনো দলের মালিক যদি আমার কাছে কোনো সহযোগিতা সহযোগিতা চায় সেটা আমি করব। আর কুমিল্লায় একজন থাকে মালয়েশিয়ায়, সঞ্জিত সাহা, উনিও আমার দলের সঙ্গে রয়েছে, ওনার উদ্যোগেই এই দলটা হয়েছে বেশি, ঠিক আছে? আর আমি ওনার পাশে আছি, সবার পাশে আছি, আপনারা যে কোনো সময় আমাকে স্মরণ করবেন, আপনাদের পাশে আমি থাকবো। যারা আছে তারা সকলেই মনে করবেন আমাদের মা, এই কথাটুকু মনে করে গানটা শুনবেন তো অত্যন্ত খুশি হব, কারণ আমরা যে কোনো জায়গায় যেতে পারি গানে, আমাদের মায়েরা বোনেরা আজকে যদি এই করে পারা, বন্ধু আক্তার মন্ডল সাহেব বলেছে আমাদের দুজনের বয়স কিন্তু 60-এর উপরে উঠেছে, একবার একবার বুড়াকম না, ইগুলা আমরা কোনোদিন গান তো দূরের কথা, কোনোদিন ঢোলও বাজে নাই, সেই ইগুড়া পাড়ার মায়েরা এবং বোনেরা গান শুনতে আসছে। আপনারা যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি তাদের সম্মানটা করবেন, অত্যন্ত খুশি হব। আর নির্বাচনের কথা, আসলে আমার বন্ধু আক্তার মন্ডল সাহেব তিনি দুজনের দিকে দোয়া চাইছে, আমি আপনাদের দিকে দোয়া চাইবো, আমি একটু ব্যতিক্রম কথা বলবো। আমি দীর্ঘদিন যাবৎ এই চেয়ারম্যানের নির্বাচন করার জন্য সারা ইউনিয়ন ঘুরে বেড়াচ্ছি, একবার নির্বাচন করেছিলাম ফেল করেছি, আবারও নির্বাচন করার জন্য মাঠে আসি। আমার বন্ধু আক্তার মন্ডল সাহেব উনি প্রার্থী হয়েছেন, আমি এর জন্য বেদন না, অবশ্যই উনি প্রার্থী হয়েছেন, এবং আমার আজকে যিনি আমাদের মধ্যমণি উনিও প্রার্থী হয়েছেন, এজন্য আমি খুশি। দুজনে তিনজনে মিলে একত্রে যাবো, যাওয়ার পরে আমি একজন মরা মানুষ তো, দীর্ঘদিন ধরে করতেছি, ওনারা দুজনে অবশ্যই আমার কথাটাই বলবে, সেই আশাবাদ ব্যক্ত করে। আর ইউনিয়ন বাঘ হইলেও আমি আসি, না হইলেও ইনশাল্লাহ আসি, আমি দৌড় দিছি, দৌড়ের তালে আসি, আল্লাহ কী করবো জানি না, আপনাদের দোয়া চাই। আর আজকের এই অনুষ্ঠানের যে ত্রুটিটুকু আছে এর জন্য ক্ষমা চাই। যারা ইয়ং জেনারেশন এই প্রোগ্রামটা করেছে তাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে এই কুয়াশায় মানুষের অবস্থা ভালো না, তারপরেও আপনারা আসছেন কষ্ট করে দয়া করে সুন্দরভাবে আমাদের এলাকারই বলা মানে গান গাবে, এই গুণার চালার বরচনার মিলাজিলা, হ্যাঁ দাড়ি বাগান বিভিন্ন এই ছেলেরা গান গাবে, আমাদেরই সন্তান তারা, তাদের গানটা আপনারা শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এই ভাষানযাত্রা বেহুলা লক্ষ্মীন্দর গানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সকলে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন কাকাকে। আমি একটু আজকের আমাদের এই অনুষ্ঠানে যারা আমাদের মঞ্চে অতিথি রয়েছেন আরও তাদের একটু পরিচয় করে দিচ্ছি। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম শাহ আলম। আমি পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক বরচনা চার নং ওয়ার্ড যুবলীগ। আমি পরিচয় করে দিচ্ছি বরচনা চার নং ওয়ার্ড পরিষদের, কালিয়ান পরিষদের মেম্বার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই। আমি সেই সাথে পরিচয় করে দিচ্ছি কালিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাবন্ধন কাকা জনাব আবুল কাশেম। আমি পরিচয় করে দিচ্ছি বরচনা কলেজ, বরচনা কুতুব ডিগ্রি কলেজ মার্কেটের স্বত্বাধিকারী, ওইখানে একটি মার্কেট হয়েছেন, বণিক সমিতি হয়েছেন, ওই বণিক সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সোবান বাসা নিয়ে। আমি পরিচয় করে দিচ্ছি কাকটাজান ইউনিয়নের টিকুরিয়াবাড়ি 3 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ বিলাল হোসেন সজীব। আমি পরিচয় করে দিচ্ছি এই কুতুবপুর 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ যিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন সাধারণ সম্পাদক হিসাবে, ইনি বর্তমানে ওনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেছে। আমি পরিচয় করে দিচ্ছি ওনাকে জনাব মোহাম্মদ নুর ইসলাম। আমি পরিচয় করে দিচ্ছি কুতুবপুর 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবলু মিয়া। আমি পরিচয় করে দিচ্ছি বরচনার বিশিষ্ট
ব্যবসায়ী জনাব মোহাম্মদ মজার আলী ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি, জনাব মোহাম্মদ আতিক হাসান বন্ধু কালী নঞ্জবলিক। এখন আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, কুতুবপুরের কৃতি সন্তান, টাঙ্গাইল জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহসভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইউসুফ আলী ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জীবনে আমি ভালোই মানুষের মাঝে ঘোরাফেরা করেছি, গানের অনুষ্ঠান থেকে শুরু করে আমি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ঘোরাফেরা করে যা পাইনি, আজকে আমাদের ঐতিহ্যবাহী কুতুবপুরের একটি সম্মানীয় মানুষের বসবাস যে পাড়ায়, সেই পাড়ার নাম হলো ইকুরিয়া পাড়া। আজকে এই বেহুলা গান শুনতে এসে আজকে একটু ব্যতিক্রমী দেখলাম যে মরা মানুষেও কথা বলে, যার প্রমাণ আপনারা একটু আগেই পেয়েছেন। তো যাই হোক, সে কথা আমি পরে বলবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই গানের আয়োজন যিনারা করেছেন, এই ইকুরিয়া পাড়ার এক দল যুবক, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজা, এই আয়োজনে অনেক ভুলভ্রান্তি রয়েছে, সেজন্য আমি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, যত ভুল হয়েছে আপনাদের কষ্ট হবে আমাদের ভুলের কারণে, সেজন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নেই। তো যাই হোক, আজকে সুন্দর গান হবে। গানের যারা শিল্পীবৃন্দ, গানের যে দল, এটা নামি দামি দল। তো আমরা এসেছি, আমরা যারা মঞ্চে আছি, মঞ্চের নিচেও যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা মূলত পক্ষে এই গানকে উপভোগ করার জন্য, আনন্দ ভোগ করার জন্য আপনাদের সাথে আমরা উপভোগ করতে এসেছি। আমরা এখানে যারা আছি সকলকেই আপনারা চেনেন, আমরা সবাই আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা সম্পর্কের, আমাদের বাড়িটাও দূরে নয়, আমরা এই গ্রামেরই সন্তান। তো যাই হোক, আজকে আমাদের এই আয়োজনের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের কুতুবপুরের এক সম্মানীয় ব্যক্তিত্ব, আমার অতি শ্রদ্ধাভাজন, আবেদনগরের প্রতিষ্ঠাতা, আমাদের কুতুবপুরের প্রথম সারির একজন ব্যক্তিত্ব, জনাব আখতারুজ্জামান মণ্ডল। আজকে এই গানের উদ্বোধন যিনি করলেন ইতিমধ্যেই, আমাদের গ্রামের আরেক কৃতি সন্তান, আমার সম্মান, আমার গর্ব, আমার অহংকার, শ্রদ্ধাভাজন জনাব আজহারুল ইসলাম মেম্বার সাহেব আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের, আমাদের 6 নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, পদাধিকার বলে সভাপতি, আমার স্নেহদন্য মুজিবুর রহমান ফকির। আমাদের মাঝে মেহমান হিসাবে আমি আজকে বলবো, আমাদের মাঝে আরেকজন মেম্বার উপস্থিত আছেন, আমার স্নেহদন্য মিজানুর রহমান, 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। আসলে নেতৃবৃন্দ অনেক আছে, আমি কথা বাড়াতে চাচ্ছি না, বিদায়, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে আমি কথা ছোট্ট করে শেষ করব, সেজন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নেই। সম্মানিত নেতৃবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান যেনারা আছেন, সমবয়সীরা, আমার পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, খালারা, ভাবিরা, আর মিডিয়াতে যেনারা আছেন, আজকের এই গানের কমিটিতে যারা আছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দু একটি কথার মধ্য দিয়ে শেষ করব। তবে যাই হোক, আমরা মূলত গান শুনতে এসেছি, সে কথা আগেই বলেছি।
আপনারা ধৈর্য সহকারে গান শুনবেন। আমাদের এই মাটি ভৌগোলিক সীমা রেখার কারণে আমরা কুতুবপুরের বাসিন্দা। আমরা সকলেই জানি আমাদের কুতুবপুরের একটা সুনাম আছে, আমাদের একটা সম্মান আছে, আমাদের ঐক্য আছে, একতা আছে। আমরা একজন শান্তপ্রিয় গ্রামের মানুষ, তাই আমি সকলের কাছে বিনীতভাবে নিবেদন করব, আপনারা সুন্দর পরিবেশ দিবেন দয়া করে। আপনারা যারা, আমরা যারা গান শুনতে এসেছি, আমরা কেউ মেহমান নই, আমরা কেউ দুরাগত লোক নই, আমরা এই গ্রামেরই মানুষ। আমাদেরই সম্মান, আমাদেরই গর্ব, আমাদেরই অহংকার এই অনুষ্ঠান আমাদের সকলের। আসেন আমরা সকলে মিলে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকের এই সারা রাত ভরে আমরা গান শুনব, সুন্দর গান হবে, আপনারা ধৈর্য সহকারে বসে যাবেন। তবে যাই হোক, যা কথাটি বল শুরুতেই বলতেছিলাম, কথা না বলে আবার ঠকে যাব কি না সে কারণে আমার একটু বলতেই হয়, দয়া করে আপনারা শুনবেন। আসলে সামনে ইতিমধ্যেই আমরা একটা জিনিস জানতে পেরেছি, সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী মার্চের মধ্যেই স্থানীয় সরকারের নির্বাচনগুলি সম্পন্ন করবে সারা বাংলাদেশে। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের এই সখীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়তো তৃতীয় ধাপে হবে, শেষের দিকে হবে হয়তো বা। আর ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই বৃহৎ ইউনিয়ন কালিয়া, যেখানে প্রায় 48-50 হাজার ভোটের মতো হয়ে যাবে, লোক সংখ্যাও হয়ে যাবে 60-এর ঊর্ধ্বে, তো এই বিভিন্ন চিন্তা চেতনার মধ্য দিয়ে এই বিশাল ইউনিয়ন এবং বিশাল জনগোষ্ঠীর মাঝে সরকারি স্থানীয় সরকারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে সরকার একটা পলিসি চালু করেছেন। সেই পলিসির মধ্য দিয়ে আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি, আমাদের বর্তমান এমপি মহোদয় সহ এলাকার যারা গণ্যমান্য নেতৃবৃন্দ আছেন সকলেই চিন্তা করেছেন যে এই এত বড় ইউনিয়নটাকে আমরা যদি বিভাজনের মধ্য দিয়ে একটু ছোট করে আনতে পারি, তাহলে মানুষের সেবা, মানুষের দোরগোড়ায় পৌঁছানো একটা সহজ হবে। সে কারণে আমাদের ইউনিয়নটা ভাগের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আল্লাহ জানে আমরা চেষ্টা করে যাব। কর্তৃপক্ষ যিনারা আছেন তাদের বিবেচনায় যদি আসে আমাদের ইউনিয়নটা হয়তো বা বিভাজন হবে। কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার। এই আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত ইতিপূর্বে নির্বাচনগুলোতে হয়েছে কি, দলীয় প্রতীকের মাধ্যমে, মনোনয়নের মাধ্যমে হয়েছে। সরকারের সিদ্ধান্ত যদি পরিবর্তন না হয়, আমরা আগামী নির্বাচন হয়তোবা এই মনোনয়ন এবং দলীয় প্রতীকের মধ্যেই সম্পন্ন হবে। যদি তাই হয়, আমরা আপনাদের সন্তান হিসাবে, আমরা যারাই নির্বাচনে আসতে চাই, বা আমরা সবাই জানি দলীয় মনোনয়ন নিয়ে যিনি আসবেন, সে তিনি হবেন সরকারি দলের মনোনীত প্রার্থী। আর সরকারি দলের প্রার্থী যদি আমরা নির্বাচিত করতে পারি, তবেই আমাদের উন্নয়ন আমরা আশা করতে পারি। বিরোধী দলের কোনো প্রতিনিধি যদি নির্বাচিত হয়ে আসেন, তার সারা জীবন বিরোধী দলেই থাকতে হবে, মানুষের জন্য, দেশের এলাকার উন্নয়নের জন্য তার হাতে সরকার কিছু ছেড়ে দেওয়ার সাহস পাবে না। কারণ আমরা বাঙালি, আমাদের একটা স্বভাব আছে, আমরা নিজে না খাইতে পারলে মানুষকে দেই না, পুকুরে ফেলে দেই, কুকুরকে খাওয়াই, আমাদের এই একটা স্বভাব আছে। তবে যাই হোক, আমি ওদিকে যাব না, আমি বিতর্ক না, আমরা দলমত নির্বিশেষে আমরা এলাকায় বসবাস করি, সেই হিসাবে আমাদের মধ্যে ঐক্যতার কোনো ঘাটতি নেই। তবে যদি সরকারের সিদ্ধান্ত এই থাকে আগামী নির্বাচনে, আমি মনোনয়ন প্রত্যাশী, আপনাদের সকলের অনুমতি সাপেক্ষে আমি বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, আমি আওয়ামী লীগের সারা জীবনের একজন আওয়ামী লীগ ঘেঁষা লোক, আওয়ামী লীগের ভোটার থেকে শুরু করে সমর্থক হয়ে এ পর্যন্ত এসেছি। আপনারা সকলেই জানেন, আপনারা এই এলাকার মানুষ, আজকে আমি কথা বললাম, আমি আওয়ামী লীগ ঘেঁষা মানুষ। আপনারা কেউ যদি কোনো দিন দেখে থাকেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, ভোট চেয়েছি, আপনারা আমাকে ধিক্কার দিলেও আমি মেনে নেব। আর যদি আমি সত্যি বলে থাকি, আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আপনাদের কাছে দোয়া চাই, আমি মনোনয়ন প্রত্যাশী, আমি দলের কাছে মনোনয়ন চাব। আমাকে দয়া করে মনোনয়ন দেন, আমি নৌকা প্রতীক নিয়ে যদি আপনাদের কাছে আসি,
আপনাদের গর্ব আপনাদের অহংকার হবে। আর যদি আমি এই প্রতীক নিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি আপনাদের কামলা হিসাবে আপনাদের রাখাল হিসাবে, আমি চেষ্টা করব যার যে সম্মান আমি সকলের সম্মান যার যার সম্মান সম্মানের জায়গায় রেখে আপনাদের পিছে আপনাদের সাথে থেকে কাজ করে যাব। এই প্রত্যাশা নিয়ে আমি মনোনয়ন চাব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, মনোনয়ন যদি নিয়ে আসতে পারি ভোটের জন্য আরেকবার আপনাদের বিরক্ত করব। দয়া করে আমাকে আপনারা বিপুল পরিমাণে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন, আপনারা পরীক্ষা করে নেবেন, আপনারা দেখে নেবেন আমি আপনাদের যদি ভালো কামলা হয়ে থাকি ভালো কাজ করতে পারি পরবর্তীতে কাজের মূল্য আপনাদের কাছে আমি চাবো। কিন্তু এইবার নয়, এইবার আপনাদের সহযোগিতা দোয়া আশীর্বাদ। তো আপনারা সকলে ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আপনারা গান শুনবেন, যেহেতু উদ্বোধক সাহেব উদ্বোধন করেছেন তো আর বিরক্ত না করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো এইখানেই বিদায়। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা। আসলে ওনারা এত কথা বলবেন আমি বুঝি নাই, নাহলে আমি কথা বলতাম। এখন প্রথম পর্বের অনুষ্ঠান।